হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আনন্দ 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য কিভাবে কাঁচা আমের টক মিষ্টি ঝাল জুস করা যায় সেটাই দেখাবো। তাহলে চলুন, কি কি লাগছে আজকে আমাদের উপকরণগুলো? এখানে আমি 1-3টা আম, কাঁচা আম কেটে নিয়েছি, এক বাটি, ছোট এক বাটি। এখানে 3 টেবিল চামচ চিনি নিয়েছি। এখানে 2টা মরিচ নিয়েছি, কাঁচা লঙ্কা। এখানে 1/2 চা চামচ লবণ নিয়েছি। এখানে 1 চিমটি বিট লবণ নিয়েছি। আর এখানে নিয়েছি ধনে পাতা। আর নিয়েছি 1 লিটার পানি। তাহলে চলুন কীভাবে বানানো যায় দেখি। আমি এখানে প্রথমে একটা ব্লেন্ডারে 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। এবার আমি চেয়ে 3টা আম, কাঁচা আম কেটে নিয়েছিলাম, এক বাটি সমান, ছোট এক বাটি, সেটা দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবার কাঁচা লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1/2 চা চামচ লবণ, 1 চিমটি বিট লবণ, আর 1 টেবিল চামচ ধনে পাতা। আপনারা চাইলেও পুদিনা পাতাও দিতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। আমি এবার এটাকে ব্লেন্ডার করব। ভালো করে আটকে নেবেন। এবার আমি ব্লেন্ডার করছি। এবার আমি পরিবেশন করব। দেখুন খুব সুন্দর দেখাচ্ছে আমার, কি হয়ে গেছে। এবার আমি এখানে পরিবেশন করছি, দেখতে খুব সুন্দর হয়েছে। আর আমার এই আমের জুসটা, কাঁচা আমের টক মিষ্টি ঝাল জুসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।